আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে প্যাভিলিয়ন 14 সিরিজের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা রাইজেন প্রসেসর দিয়ে, বাকি কি কি কনফিগারেশন থাকবে, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি, ল্যাপটপটার আমাদের কাছে কত প্রাইস পাবেন এবং এটার ইনটেক বা সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল, পুরোটা বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার হাতে এখানে আছে যে এসপি প্যাভিলিয়ন 14 সিরিজের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা আমাদের স্টকে নতুন চলে এসেছে। তো আমরা যে কোনো ল্যাপটপ আমাদের স্টকে নতুন চলে আসলে আমরা অবশ্যই একটা ইন্ডিভিজুয়াল রিভিউ করে থাকি, তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও। তো এটা হচ্ছে প্যাভিলিয়ন 14। এটাকে 14 বলার মানেটা হচ্ছে এটা 14 ইঞ্চি, মানে 14 ইঞ্চি হওয়াতে এই ল্যাপটপটাকে 14 সিরিজ বা 14 সিরিজের ল্যাপটপ বলা হয়। তবে এর একটা এক্স্যাক্ট মডেল থাকে, এর মডেলটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা লেখা আছে এখানে প্যাভিলিয়ন 14 ইসি 1029 AU। এই লেখাটা লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন এর বাকি ইনফরমেশন বা তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এর এক্স্যাক্ট মডেল। তো আমরা যাব এটার কনফিগারেশনে, যে কী কী কনফিগারেশন দিয়ে এই ল্যাপটপটা আছে। ল্যাপটপটা রাইজেন প্রসেসর দিয়ে আছে, যেটা রাইজেন 5 5625U সিরিজের একটা প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং টোটাল 19 MB ক্যাশের। এবং এই ল্যাপটপটার বেসিক স্পিড 2.3 GHz থেকে টার্বোবুস টেকনোলজি 4.8 GHz বা তার একটু কম বেশি হবে। এই লেখাটা লিখে প্রসেসর স্পিক লেখে যদি গুগলে সার্চ দেন বাকি প্রসেসরের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। র্যাম হিসাবে আছে DDR4-এর 8 GB র্যাম, যেটা 3200 বাসের ল্যাপটপের ভিতরে দুইটা স্লট আছে, একটা স্লটে 8 GB ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট এমটি আছে, চাইলে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন। এবং SSD হিসেবে পাচ্ছেন 512 GB Gen 4-এর SSD, চাইলে কিন্তু আপনারা SSDটাকে আরও আপগ্রেড করতে পারবেন। সেক্ষেত্রে ল্যাপটপের ভিতরে SSD স্লট একটা আছে, 512 GB রেখে আপনারা 1 TB বা 2 TB আপগ্রেড করে নিতে পারবেন। ল্যাপটপটার ওয়াইফাই হিসেবে আছে রিয়েলটেকের ওয়াইফাই 6 ভেরিয়েন্ট, যেটা হচ্ছে 160 MHz-এর এটার ডাটা ট্রান্সফার রেট থাকে। আর এটার গ্রাফিক্স হিসেবে পাবেন AMD রেডনের গ্রাফিক্স, যেটা হচ্ছে 4 GB রেডনের শেয়ার গ্রাফিক্স, যেটা এখানে স্টিকারে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা গ্রাফিক্সের যাবতীয় কাজ, মোটামুটি লেভেলের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। এবং 512 MB একটা ডেডিকেটেড রেডনের গ্রাফিক্স থাকে। তো দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্সের কাজ আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারবেন মোটামুটি লেভেলের। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এবং কন্ডিশন খুবই একদম প্রিটি একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর এটার যে টাইপিং এক্সপিরিয়েন্স বা কিবোর্ডটা দেখতে পাচ্ছি আমরা, কিবোর্ডটা কিন্তু আপনারা 85% কাভারেজ একটা কিবোর্ড পাবেন, যেটা টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। এবং এটা কিন্তু ফুললি ব্যাকলিট একটা কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন, যেটা জিস্টার বা 4 ফিঙ্গার সাপোর্টেড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। ম্যাট টেকনোলজির ডিসপ্লে হওয়াতে কিন্তু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই চমৎকার একটা থাকে, কোয়ালিটি থাকে। এবং এখানে কিন্তু ওয়েব ক্যামেরা সহ দুইটা মাইক্রোফোনের পয়েন্ট দেওয়া আছে। ল্যাপটপটার স্ক্রিনটা আপনারা 145 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন। এবং এটাই হচ্ছে কন্ডিশন, ফুললি মেটাল, যেটা বলছিলাম মেটাল দিয়ে বিল্ড করা, খুবই প্রিটি একটা ল্যাপটপ। এবং প্রত্যেকটা ল্যাপটপেই প্যাভিলিয়নের ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা। ল্যাপটপটা যদি ওয়ান হ্যান্ড ওপেন বা ওয়ান ফিঙ্গার ওপেন দিয়ে করার চেষ্টা করি, মোটামুটি এরকম হবে না, একটু প্রবলেম আছে এই এই বিষয়টা দিয়ে। তো তারপরে আমরা দেখবো এটার পোর্ট ফ্যাসিলিটি, মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে, টাইপ সি চার্জিং পোর্ট ফ্যাসিলিটি, USB Gen 3-র পোর্ট এবং HDMI পোর্ট, এখানে পাওয়ার পোর্ট আছে যেটা দিয়ে ল্যাপটপটা চার্জ করতে হবে, যেটাকে বলি আমরা ব্লু পিন, এখানে ব্লু পিন মেনশন করা আছে, এই ল্যাপটপটা দিয়ে এই চার্জারটা দিয়ে ল্যাপটপটাকে চার্জ করতে হবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনারা অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করে থাকি। এই ল্যাপটপটা আমরা কখনও কখনও বলে থাকি যে ওপেন বক্স, এটা রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো আমাদের কাছে শুধু ল্যাপটপ চার্জার চলে আসে বক্স ছাড়া, আর বক্স ছাড়া আসে বিধায় ল্যাপটপটাকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি। এখানে প্যাভিলিয়ন ব্র্যান্ডিং করা লোগো আছে, অপোজিট পাশে একটা হেডফোন 5 mm একটা জ্যাক আছে এবং USB একটা পোর্ট আছে। এই হচ্ছে ল্যাপটপের টোটাল কন্ডিশন বা কোয়ালিটি। আমরা যদি একটু কাছ থেকে দেখি, ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ, ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ রেস্কেস নাই, হিটিং টেকনোলজি কুলিং টেকনোলজি খুবই স্ট্রং আছে। তো চাইলে এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন। আসলে অনেক সময় আমরা বলি যে ল্যাপটপটা নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে, এই লেখাটা বা এই বিষয়টা কিভাবে বের করা যায়। ল্যাপটপের একটা ব্যাটারি থাকে, যে ব্যাটারিটা আমরা রিপোর্ট বের করে দিলে বোঝা যায় যে ব্যাটারিটাকে কতবার চার্জ করা হয়েছে অথবা এই ল্যাপটপটা কত ঘন্টা ইউজ করা হয়েছে। আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেইন করে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় বলি আসলে এটা কতটুকু সত্যতা আছে। তো এটাই হচ্ছে এই ল্যাপটপ। ল্যাপটপটা খুবই লাইট ওয়েট হওয়াতে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং প্রফেশনাল কাজ বা ছোটোখাটো গেমিং করার জন্য খুবই উপযুক্ত একটা ল্যাপটপ।
ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় বা ব্র্যান্ড নিউ সিল প্যাক অবস্থায় প্রাইস ছিল মেবি 80 বা 85 হাজার টাকার, একটু কম বেশি হবে। চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে মডেলটা মেনশন করা ছিল। আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 55,500 টাকায়। সাথে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা মাদারবোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, বাকি সব পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 15 দিনের, আর এর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার, ব্যাগ, মাউস আমরা ক্যারি করার জন্য প্রত্যেকটা কাস্টমারকে গিফট আকারে প্রোভাইড করে থাকি। দেখতে পাচ্ছেন, যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যারা শপ ভিজিট করে ল্যাপটপ পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। প্যাভিলিয়নের 14 ছাড়াও আমাদের কাছে প্যাভিলিয়নের বেশ কিছু কালেকশন আছে। এখানে প্যাভিলিয়ন 14-এর অ্যানাদার ইউনিট আছে, এখানে প্যাভিলিয়ন 15, প্যাভিলিয়ন 15-এর রাইজেন প্রসেসর, ইন্টেল প্রসেসর, অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো চাইলে কালেক্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্যাভিলিয়নের অনেকগুলো ভেরিয়েন্ট বা অনেকগুলো কালেকশন আমাদের কাছে চলে আসছে। এটা হচ্ছে প্যাভিলিয়নের ইন্টেল কালেকশন, যেটা এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে, আর কালার ভেরিয়েন্ট আছে মিল্ক হোয়াইট কালার, এবং এটা হচ্ছে সিলভার কালার, এগুলো হচ্ছে ব্লু কালার। তো যারা আসলে প্যাভিলিয়ন লাভার আছেন চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন। সো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।